অবস্থা সবার? কেমন আছেন? খুব সুন্দর একটা দিন আজকে। আর এই সুন্দর দিনে শান্তুর সাথে বুমবাস্টিকের একটা ব্র্যান্ড নিউ এপিসোডে শান্তু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। শীত চলে আসছে আসলে ফাইনালি, আর বুমবাস্টিকের একটা ব্র্যান্ড নিউ এপিসোড আজকে আমরা কি করব, যেহেতু শান্তুর অনেক 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 টাইম, অনেক অঢেল সময়, এবং এই সময়টাকে শান্ত আসলে কীভাবে পাস করবেন, দ্যাটস ওয়াই শান্ত চিন্তা করে যে আপনাদের জন্য ইন্টারনেটে ভাইরাল হওয়া এরকম বেশ কিছু টিপস ট্রিক যেটা আছে আর কি, তো সেটা হচ্ছে বেসিক্যালি আমরা ট্রাই করে দেখব যে আদৌ কাজ করে কি না। সো আজকেও তার ব্যতিক্রম কিছু ঘটছে না, চলেন আমরা কথা না বাড়িয়ে যেই টিপটা, যেই ট্রিকটা আজকে আমরা অ্যাপ্লাই করবো, যেই ইন্টারনেটে ভাইরাল হওয়া হ্যাকটা আমরা ট্রাই করব সেটা একটু দেখে আসবো। সো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। Boombastic. Boombastic. Alright guys, this is me Shantu. এই যে দেখলেন কোথা থেকে একটা আপেল ছুঁড়ে আস, মানে আপেল এসে পড়লো, এটা আসলে নিউটনের কোনো গাছ তো নাই যে আপেল পড়বে আমার মাথায়, গাছ আমি ক্যাচ ধরে নিছি। যাই হোক, আপেলটা যেহেতু আমার কাছে আছে তার মানে বুঝতেই পারছেন যে আজকের হ্যাকের মানে মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই অ্যাপেলটা। ওয়েল, এই অ্যাপেলটা দিয়ে কী দেখবো, মানে কোন হ্যাকটা আজকে আমরা ট্রাই করবো সেটা একটু আমরা দেখবো, সাথেই থাকুন। আমরা এই হ্যাকটা দেখছি, মানে এটা হচ্ছে খুবই খুবই, মানে যে ভদ্রলোক আসলে ট্রাই করছেন উনি হচ্ছেন একজন বেস্ট এরকম টিকটক চেকার, মানে উনি আসলে এরকম বিভিন্ন হ্যাক ট্যাক চেক করে দেখেন, রিয়ালিটি চেক করে দেখেন আদৌ কাজ করে কি না। সো ওনার ক্ষেত্রে এটা খুব ভালোভাবে কাজ করেছে যে উনি একটা অ্যাপেল ধরেছে, একটা মোটামুটি লাল একটা আপেল ধরেছে, এবং সেটার উপর যখন পানি ঢালছে গরম পানি, সেইটা দেখতে 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 কেমন গ্রিন হয়ে গেল, মাই গডনেস। সো এইটা হচ্ছে আজকে আমরা ট্রাই করবো। এই যে আমাদের আপেলটা দেখতে পাচ্ছেন, এই আপেলটা আদৌ গরম পানি ঢালার পরে কোনোভাবে এটা আসলে গ্রিন আপেল হয় কি না। সো আমার কিন্তু পার্সোনালি গ্রিন আপেল খুব ভালো লাগে, কিন্তু লাল আছে কী করার বলেন, আমাদের কাছে টিকটক হ্যাক আছে, আমরা এটা বানাই নিব, নো প্রবলেম। তো আমরা জাস্ট মেইন ইনগ্রিডিয়েন্টস মানে হচ্ছে আমাদের যে গরম পানিটা সেটা নিয়ে আমরা আবারও হাজির হচ্ছি। দইটা অনেক রিস্কি, উফ অনেক কাজ করতে লাগে আমার, যাই হোক যাতে থাকুন আমরা একটু জাস্ট গরম পানিটা নিয়ে হাজির হচ্ছি। ওকে গাইজ, দেখেন সমস্ত কিছু নিয়ে আসছি, এই দুই গ্লাস ভর্তি হচ্ছে একদম গরম পানি, মানে ধোয়া ওঠানো গরম পানি, এই যে দেখেন ধোয়া উঠতেছে, ঠিক আছে। একটু সেফ থাকার জন্য আমরা হচ্ছে কেটলিটা না নিয়ে এসে এরকম মগের মধ্যে নিয়ে আসছি, এটা আমার মগ, এটা পিঙ্কাপুর মগ। সো আমরা দুইটা মগে পানি নিয়ে আসছি। এখন আমরা যেটা করব, এই হচ্ছে আমাদের আপেলটা। সো রাইট না, আমরা আপেলটাকে এই তো সেফ জোনে থাকার জন্য এই আপেলটা, সো নাও ইজ দ্য মোমেন্ট অফ দ্য ট্রুথ, লেটস সি ইট। কোন চেঞ্জেস কি তোমরা দেখতে পাইতেছ? হ্যাঁ, আমরা তো চশমা পরাম তো এমনিতেই কম দেখি। মোবারক ভাই, কোনো চেঞ্জেস নাই? আচ্ছা কোনো সমস্যা নাই, আরেকটা আছে আমাদের। তোমার কি মনে হয় আর গরম পানি ঢালা উচিত? এই আপেলটা তো শেষমেশ আমরা খাইতেও পারবো না, আপেলটা তো গরম পানিতে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে বল ভর্তি গরম পানি, আমরা চাইলে এটার মধ্যে ডুবাইতে পারি, বাট ইটস নট ওয়ার্কিং অ্যাট অল, ইটস নট ওয়ার্কিং। দেখেন বন্ধু, আমার লাল আপেলের মতো এখনও পর্যন্ত টুক 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 টুকে লাল হয়ে আছে, এবং এটা নষ্ট হয় নাই, ছুটের পর এটাকে গ্যাপচাং করে দেওয়া যাবে, মানে আমরা খেয়ে ফেলতে পারবো আর কি। তো আমি এটার উপর আর অত্যাচার করতেছি না, বিকজ এখন আসলে যে পরিস্থিতি যাচ্ছে জিনিসপত্র নষ্ট করা যাবে না, যতটা সম্ভব আমরা সেভ করে, যেহেতু আমরা গরম পানি ঢেলেছি এবং এটা এখনও পর্যন্ত গরম, কারণ আমি অনেক গরম পানি ঢেলেছি, বাট এইটার কালার একটা ফোটাও চেঞ্জ হয় নাই। সো এটাকে আমি আর টর্চার করবো না, কারণ এটাকে আর টর্চার করে এটা সেদ্ধ হয়ে যাবে, লাস্ট টাইম মানে শেষমেশ দেখা যাবে যে এটাকে আসলে নষ্ট করে ফেলতে হবে, বাট আমি এটাকে কোনোভাবেই নষ্ট করবো না। এটা হচ্ছে লাঞ্চের পর সুন্দর মতো মাইরে দিতে হবে, খায় ফেলতে হবে আর কি। সো যাই হোক, আজকের এই হ্যাকটা আসলেও কাজ করে নাই, মানুষজন কেন যে এই ধরনের জিনিসপত্র দেখায়, কেন যে কনফিউজড করে, কত কত কাজ আমার সমস্ত কাজ মাছ ফালাই দিয়েছে, আমি এই যে এটা ট্রাই করলাম, খুদাই কোনো কাজ করলো আজাইরা, দেখ পরে এপিসোড দেখা হবে, গেলাম। এটা কি গোলাপি আপেল?